জয় মা দুর্গা। আজকে বন্ধুরা পূর্ব প্রতিশ্রুতির মতো আমরা চলে এসেছি সেই চুচুড়ো কার্নিভালে। গত বছর আমরা প্রায় 5-6 খানে এপিসোড দেখিয়েছিলাম চুচুড়ো কার্নিভালে, এবার আমরা একসাথে দেখিয়েছি। ধৈর্য ধরে দেখবেন, ভালো লাগবে, স্কিপ করলে মিস করে যাবেন। প্রতিটা অংশে বিভিন্ন বিভিন্ন ক্লাবের শোভাযাত্রা আছে, সুতরাং যে অংশটা আপনি স্কিপ করছেন জানবেন একটা ক্লাবের শোভাযাত্রা আপনি মিস করে গেলেন। সুতরাং দেখতে থাকুন, ভালো লাগবে। এই ধরনের শোভাযাত্রা রাত্রির ভর জেগে অনেকে দেখতে পারেন না, যেগুলো আমরা আপনাদের হয়ে শ্যুট করে নিয়ে এসে ফিল্ম চ্যানেলে পর্দায় সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা ঘরে বসে সুন্দরভাবে এনজয় করতে পারেন। সুতরাং স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে, আনন্দ উপভোগ করতে পারবেন। জয় মা দুর্গা। মা দুর্গা মর্তে প্রতি বছর আগমন হয়, এক রাস খুশি নিয়ে আমাদের মধ্যে মা দুর্গা আসেন। এই 5-6 দিন আমরা প্রচণ্ড আনন্দ করি সব কিছু ভুলে। এই যে কাপাসডাঙ্গা দুর্গোৎসব কমিটি, তাদের শোভাযাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন কী সুন্দর শোভাযাত্রা কাপাসডাঙ্গার যাচ্ছে। তো এইভাবে আমরা প্রতি বছর দুর্গাপুজোকে পালন করি, এবং দুর্গাপুজো আমাদের কাছে একটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। একে একে সমস্ত ক্লাবগুলি হেঁটে চলেছে, বিভিন্ন রকমের ক্লাব ব্যান্ড, বিভিন্ন ধরনের আদিবাসী নৃত্য সব রকম নিয়ে, দেখুন ক্লাব ব্যান্ড নিয়ে যাচ্ছে, ছৌ নাচ আছে এখানে। অ্যাকচুয়ালি চুচুড়ো হচ্ছে হুগলি জেলার খুবই কালচারাল জায়গা, সাংস্কৃতিক শহর বলা যেতে পারে। যেমন জেলা শহর, জেলা কার্যালয়, তেমনি এটা সাংস্কৃতিক শহর। এ দেখুন ক্যারাটে, এটি ক্যারাটে স্কুলের সব মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, তারাও র্যালি করতে যোগদান করেছে। একের পর এক শোভাযাত্রা চলছে, বিভিন্ন ধরনের রং বেরঙের, এবং সুন্দর সুন্দর কাট আউট করেছে, জনসচেতনতামূলক প্রচার করেছে। এ দেখুন সব মা দুর্গার বেশে সেজেছে, কী সুন্দর বাচ্চাগুলো ডান্স করছে, খুশির ডান্স, আনন্দ, এই সমস্ত দেখলে খুব ভালো লাগে। এরও 8-80 প্রত্যেকে এই কার্নিভালের আনন্দে মেতে উঠেছে। We'll be right back.
এখানে আপনারা আদিবাসী ধামসা মাদল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তার সঙ্গে আদিবাসী মা বোনেরা কি সুন্দরভাবে লাইন করে শৃঙ্খলাবদ্ধভাবে নাচ করতে করতে ক্রমাগত এগিয়ে চলেছে টুকরো কার্নিভালে। অসাধারণভাবে সুন্দরভাবে আমাদের ভারতবর্ষ তথা বাংলার সংস্কৃতিকে, আদিম সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে এই টুকরো কার্নিভাল 2023। অসাধারণভাবে দেখুন কি সুন্দরভাবে মাথার মধ্যে সাজিয়েছে যে সমস্ত ঘুটি বা হাড়ি টাইপের ছোটো ছোটো, এগুলো কিন্তু একটাও ব্যালেন্স নষ্ট হয়ে গিয়ে একটাও কিন্তু কারো মাথা থেকে খসে পড়ছে না। অর্থাৎ কী পরিমাণ ব্যালেন্স, সুন্দরভাবে নৃত্য করছে অথচ একটাও খসে পড়ছে না, সত্যি দেখার মতো। সুব্রত সমিতি অসাধারণভাবে তাদের পারফরমেন্স দেখাচ্ছে সূত্র কার্নিভাল 2023। এখানে ডেঙ্গুর সচেতনতামূলক প্রচারও এবার আমরা দেখতে পাচ্ছি খুব বেশি মাত্রায় রয়েছে। প্লাস পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সমস্ত কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন ধরনের যে স্কিম আছে যেগুলো থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে সেগুলোকেও তুলে ধরা হয়েছে। অর্থাৎ সব দিক থেকে একটা সুন্দর দিক মানুষকে জনসচেতনতা করা, প্লাস পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিমগুলোকে তুলে ধরা এবং বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা, সমস্ত কিছুর একটা সুন্দরভাবে মেলবন্ধন এখানে হয়েছে। সব কিছু ব্যালেন্সভাবে মেলবন্ধন করে সুন্দরভাবে এই কার্নিভালটি, চুচো কার্নিভাল, হুগলি জেলার সব থেকে বড় কার্নিভাল, এটাকে সুন্দরভাবে করেছে জেলা শহরে চুচোতে। অসাধারণ।
ঢাকের তালে নৃত্য করতে করতে এবার আমরা ক্রমাগত এগিয়ে চলেছি যেখানে বিসর্জন হচ্ছে। অদ্ভুত সুন্দরভাবে এখানে বিসর্জন হয় চুঁচড়োতে, যেটা কেন্দ্রীয় সরকারের প্লাস রাজ্য সরকারও বলতে পারেন যে বৈজ্ঞানিকদের যে রিসার্চ যে গঙ্গাকে দূষণমুক্ত করতে হবে, গঙ্গার জলে কোনো কেমিক্যাল রং যেগুলো দিয়ে মূর্তি তৈরি করা হয়, বিভিন্ন লেড মেটেরিয়াল এগুলোতে লেড ব্যবহার করা হয়, বিষাক্ত লেড, সেই লেড থেকে অনেক ক্ষতি হয়, কারণ গঙ্গার মাছ আমরা অনেকে খাই, ওই লেডের দূষণ হয়ে গেলে ওই মাছ আমাদের পেটে এলে গর্ভবতী মা থেকে শুরু করে শিশু প্রত্যেকের শরীর নষ্ট হয়ে যাবে। সুতরাং গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য ওই লেডযুক্ত রং মাখানোর মূর্তিগুলি যাতে গঙ্গার জলে মিশে গিয়ে সেই দূষণ না ছড়ায়, সেই কারণে যে ব্যবস্থাপনা নিতে বলেছিল সেটা কিন্তু অন্যান্য অনেক জায়গা দিয়ে আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা অদ্ভুত সুন্দরভাবে করছে। দেখুন, ক্রেনের সাহায্যে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ প্রত্যেকের মূর্তিকে ক্রেনের সাহায্যে তুলে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে রাখা হচ্ছে। দিয়ে দেখুন, ধর্মীয় ভাবাবেগকে যাতে কোনো রকম আঘাত না পৌঁছায় গঙ্গায় বিসর্জন করতে হবে, এটা তো নিয়ম। তাহলে সেক্ষেত্রে গঙ্গা বা পুকুর যে যাতেই করা হোক, জল দিয়ে সুন্দর করে গঙ্গা জল দিয়ে গোটা মূর্তিটি সমস্ত অংশ ভেজা ভিজিয়ে দেওয়া হচ্ছে, একটা স্নান করিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতীকী বিসর্জন হয়ে গেল। গঙ্গার জলে মাকে দেওয়া মানে কি, গোটা অঙ্গ সমস্ত মূর্তিটিতে গঙ্গা জল লাগানো, তো সেটা এখানে দিয়ে দেওয়া হলো, সমস্ত মূর্তির সমস্ত অংশে স্প্রে করে দেওয়া হলো, অর্থাৎ আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের যে নিয়ম সেটাকে সম্পূর্ণভাবে সম্মান জানানো হলো। এইবার হচ্ছে বর্তমান যুগে সাধারণ মানুষকে দূষণ থেকে বাঁচাতে এবং গঙ্গাকে, যে নদীর ওপর বহু মানুষ নির্ভরশীল এবং যে গঙ্গার পবিত্রতা রক্ষা করা আমাদের কর্তব্য, এই প্রাচীন নদী তাকে রক্ষা করতে যে আধুনিক পদক্ষেপ নেওয়া দরকার, সেই অনুযায়ী এবার ওই মূর্তিটি স্নান করিয়ে দেওয়ার পর ওটা নিয়ে গিয়ে এবার ডাম্পিং জায়গায় ওখানে দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যেন মাটি হয়ে গিয়ে অন্যভাবে কাঠামোগুলো আবার নিয়ে গিয়ে হয়তো পুনরায় কাজে লাগাতে পারবেন, অর্থাৎ রিসাইকেল করা যাবে, তো সেরকম জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে, রিসাইকেল করার জায়গায় ডাম্প করে দেওয়া হচ্ছে। এবং দেখুন, স্পিডবোটের ব্যবস্থাপনা রয়েছে একদম সুন্দরভাবে, হুগলি চুঁচড়ো পৌরসভার উদ্যোগে হ্যাটস অফ টু দেম, সুন্দরভাবে তারা এই ব্যবস্থাপনা করেছে, এবং তার সঙ্গে হুগলি জেলা পুলিশ কমিশনারের, তাদের তো জবাব দেই, তাদের অসাধারণ সিকিউরিটি সিস্টেম, প্রতিটা কার্নিভালের সঙ্গে 8-10 করে পুলিশ, যাতে কার্নিভালগুলো লেট না করে একের পর এক লাইনে থাকে, এবং তার সঙ্গে প্রতিটি রাস্তায় নো এন্ট্রি থেকে শুরু করে এত সুন্দরভাবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং ঘাটেও সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, দেখুন কীভাবে মূর্তিগুলো ক্রেন দিয়ে নামানো হলো, নামানোর পরে দেখুন গঙ্গা জল দিয়ে প্রতিটি অংশকে স্প্রে করে দেওয়া হচ্ছে, যাতে ধর্মীয় ভাবাবেগে কোনো রকম আঘাত না লাগে, সুন্দরভাবে গঙ্গা জলেই বিসর্জন হলো এক প্রকার। এইবার এই মূর্তিটি নিয়ে গিয়ে ডাম্পিংয়ের জায়গায় ডাম্পিং করে দেওয়া হবে। যাই হোক, এই যে অসাধারণ সিস্টেমভাবে এবং সুন্দরভাবে হুগলি চুঁচড়ো পৌরসভা, পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, হুগলি জেলা পুলিশ কমিশনারেট, এনারা এত সুন্দরভাবে কাজ করেছেন, এবং তার সঙ্গে অবশ্যই ক্লাবের কর্মকর্তা তারা যারা রয়েছেন তারাও খুব দায়িত্ববান, তারাও সহযোগিতা করেছে প্রশাসনকে সর্বতভাবে, এবং তার সঙ্গে হচ্ছে জনগণ যারা সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এই কার্নিভালকে দেখেছেন, কোনো বিশৃঙ্খলা করেননি, তো সবাইকে ধন্যবাদ জানাই, খুব ভালো লাগলো আমাদের এটা দেখে, এই সুন্দরভাবে বিসর্জনটি দেখে। কার্নিভাল হলে সত্যি এই ধরনেরই হওয়া উচিত। তো আমরা ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে প্রতিটা বিষয়ে আপনাদেরকে ডিটেলসটা দেখাই, সবটা তুলে আনি, সুতরাং আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা আছেন প্রত্যেককে অনুরোধ একটু ভালোভাবে দেখবেন আমাদের ভিডিও। এখন ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। চুঁচড়ো কার্নিভালের ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, এবং আরও ইন্টারেস্টিং ভিডিও এরপর কালী পুজোর প্রস্তুতি এবং অন্যান্য আরও ভিডিও নিয়ে আসছি। সুতরাং ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা সিনিয়র সিটিজেন আছেন, অসুস্থ মানুষ আছেন, যারা এই ধরনের কার্নিভাল দেখতে পারেন না, তাদের কাছে শেয়ার করুন, বেশি বেশি করে দেখান, এবং মতামত জানান কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করছেন, তাহলে আমাদের পথ চলার সুবিধা হবে। জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা। বিজয় দশমী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম।